এই দেখুন হোয়াইট পায়রা, এই দেখুন পুরো হোয়াইট, তার সাথে একটা ফটকা মাদি, বুঝতে পারছেন? যে নটটা আছে ফটকা, নটকা ফটকা নরের যে চোঁচটা আছে আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারেন, ব্যাপক চোঁচ, অসাধারণ চোঁচ ভিউয়ার্স। এদিকে একটা দেখুন ফটকা, এটা ভালো করে একটা জিনিস দেখেন ভিউয়ার্স, আমি এসেছি আরশাদ কাকার বাড়িতে, এই পাড়াটাকে ভালো করে দেখেন, একে আপনি বেশি ডিস্টার্ব করতে চায় না। হ্যাঁ দেখুন একটা চোখ নেই বেচারা। এজ কত হবে তবু এর? বারো বছর এজ হবে এনার। ভিউয়ার্স দেখুন, আশা করি ভালো করে দেখুন ভিউয়ার্স, বুঝতে পারবেন। আপনাদেরকে আমি বলে থাকি যে অবশ্যই আপনাদেরকে আরশাদ পায়রা, আরশাদ বিড লাইন সব করাবো, তো আমি কতটুকু পারছি জানি না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই দেখুন হ্যালো দোস্ত, মাই হুম আপকা বি খান ইয়ানি বাপি খান, মেরে ইউটিউব চ্যানেল পে সাবি ভিউয়ার্স কা তহে দিল সে স্বাগত করতা হুম ফির এক বার। জেসে কি মাই ইউটিউব চ্যানেল পে কহতা রহতা হুম কি জিন উস্তাদ সে পহচানে গয়ে কবুতর কা নসল, জিন উস্তাদো সে পহচানে গয়ে কবুতর কা নসল, আকিদত মোহব্বত আই হ্যায় ইস কবুতর মে হর বন্দে কা, জিসনে আজ তক জিস জিস বন্দে নে আজ তক ইস নসলো কো লেকে মৌজ আর ফুর্তি কর রহে হ্যায় ভাই, ওহি উসি কে ঘর পে আয়া হুম মে, ইয়ানি জিসকে বাত মে জিকির করতে রহতা হুম হর বক্ত কে উস্তাদ আরশাদ জি কে, গুজর গয়ে হ্যায় বহুত সাল লেকিন উনকি ইয়াদো মে জো কবুতর পলা জাতা হ্যায় ও কবুতর কি উড়ান কা পঙ্খ কহতা হ্যায় কে ইয়াদ রাখা জায়েগা উস উস্তাদো কো জো পহচানতে থে কবুতর কা নসালো কো, লাখো কবুতর কা ভিড়ো সে নিকলতে থে চুন কে কবুতর, জিস কবুতর কো ছুতে থে বন জাতা থা ও কবুতর সোনা, হ্যাঁ কি নেই? তো ভাই জি জানতা জি, যো এক মিসাল হ্যায় এ জনি ভাই হ্যায়, জনি ভাই কেমন আছেন? ভালো আছি। ছোট্টবেলা যিনি যার পেছনে ঘুরে ঘুরে পায়রা শিখেছেন বলা যেতে পারে, অনুসরণ করে শিখেছেন পায়রা, যার হাত থেকে পায়রা, আমি যতটুকু শুনেছি আমার সঙ্গে দাদার অনেকদিন কথা চলছে, তো যার হাত থেকে পায়রা চারিদিকে ছিটকেছেন, তো আমরা আজকে অরিজিনাল যে আপনার আরশাদ পায়রা তেনার বাড়ির প্রজন্মের মুখ থেকে আমরা শুনব যে আরশাদ পায়রা কীরকম ছিল, বিডটা কীরকম ছিল, কীভাবে এসেছিল এবং কোথায় কোথায় দেওয়া হয়েছিল, এবং এই নাসালগুলো এখনও আছে কি না, কতটুকু আছে, কাদের কাছে আছে, সেইভাবে আমরা একটু আলোচনা করব, এবং আমরা এখানেও আলোচনা করব আর পায়রার ভিডিও করতে করতেও কথা বলব। তাই এটা হচ্ছে বাউরিয়া খাজুরি খাজুরি। তো সমস্ত সকল ভিউয়ার্সদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং আর আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে আমি এটাই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আজ আমি আপনাদেরকে বলেছিলাম যে আরশাদ কাকার বাড়িতে অবশ্যই যাব, অর্থাৎ এরা ক্যামেরার সামনে আসতে চায় না সত্যিকার কথা, যেটা তাই সময় লাগলো ভালোবাসার খাতিরে করতে চায় না দাদা, আমাকে আমাকে অনেক দিন দিয়ে কথা চলছে, আমি বললাম দাদা যখন ভালো লাগে মনটা চাইবে বাবিতাকে ডাকি, সেই অনুযায়ী আমি এলাম, ভালোবাসার খাতিরে এসছি পায়রার ভিডিও করতে না। হ্যাঁ তার সাথে সাথে আমরা এইটা তুলে ধরতে চাইছি যে নতুন নিউকামার্সরা আজ ভুগছে, আমার কাছে অনেক কল আসে বাপিদা আরশাদ বিড হবে, দাসু বিড হবে, তো আমি বললাম যে এখন যতটুকু আছে আমারও জানা নাই, আমি যেদিনকে জানবো আপনাকে অবশ্যই জানাবো, হ্যাঁ কি না? তো সেই জন্য আমি জনিদার কাছে এসেছি। তো আমি এটা শুনতে চাইবো জনিদা, প্রথম পায়রা পোষার শুরুয়াত আপনার কোত্থেকে এলো, কীভাবে এলো? পোষার শুরুয়াতটা আমার কাকার কাছ থেকে নিয়ে লেগেছে। আচ্ছা ঠিক আছে, তো উনিও থাকতো পায়রা ওনার কাছে, আমার কাছেও পায়রা থাকতো। হ্যাঁ তো ওনার থেকে আমি ডিম বাচ্চা নিয়ে পায়রা উড়াতাম। আচ্ছা আর
ওনার কাছেও দেখাশোনা করতাম, তখন স্কুল লাইফ ছিল, পড়তাম, খুব একটা নেশা ছিল, কিন্তু পায়রা পুরো মানে পরিপুষ্টভাবে রাখতে পারতাম, তো ওনার কাছে খাওয়া দাওয়া খাওয়াতাম, পায়রাকে ওড়াতাম, সব আমি করতাম ওনার কাছে। আচ্ছা, তো এই যে বিটটা, যে নেশালটা আজকে সবার কাছে পরিচিত, আমরা শুনেছি এই খটকা সাদা সাদা পায়রা নামে বেশি পরিচিতি, কিভাবে সাদা পায়রা অরিজিনালিটি কোন কালারের মধ্যে এসেছিল যে আরশাদ পায়রা? না, পায়রা দেখুন যে অরিজিনাল কালনোমা পায়রা বলে, পালসার পায়রা, কালনোমা পায়রা, পায়রা অ্যাকচুয়ালি অরিজিনাল যে অরিজিনাল যে কালনোমা পায়রা ছিল, হ্যাঁ, তাদের বাচ্চা আসতো প্রায় 7-8 রকম। আচ্ছা, ঠিক আছে, খটকা আসতো, হ্যাঁ, সাদা, লেজটা কালো থাকতো হালকা, মাদা লেজ থাকতো, এরকম হতো। কিন্তু এখন তো দেখছি, আমরা তো ইউটিউব দেখি, হ্যাঁ, পায়রা তো 99% পায়রা তো দেখতে পাচ্ছি, মানে মিথ্যা কথা বলে বিক্রি হচ্ছে, পায়রা। আচ্ছা, মানে আরশাদের ধারে বাড়েই আসবে না যেসব পায়রা, সেগুলোকে আরশাদ বেলাট বলে এবং পালসার বেলাট বলে চালাচ্ছে। আচ্ছা, পালসার বেলাটটা অরিজিনাল কী কেউ জানেই। আচ্ছা, বলুন, পালসার বেলাট হচ্ছে দুটো ঘরেরই বাচ্চা, দশক্ষ দুটো বাচ্চা, হ্যাঁ, মানে এক পরের বাচ্চা দিয়ে পাল চারটে পায়রা দিয়ে পালসার গাড়ি দিয়েছে। আচ্ছা, মানে যে দুটো ধাড়ি দশক খেয়ে গেছিলো, হ্যাঁ, তাদেরকে নেওয়ার জন্য মান্না, যিনি মান্না সাহেব, উনিই পালসার গাড়িটা দিয়েছে। আচ্ছা, তাও উনি কাকা মনে হচ্ছে চালাতেন না, ওনার কাছে একজন ছিল, কাকা চালাতেন, আর বড় ছেলে চালাতেন। আচ্ছা আচ্ছা, তারপরে ওই থেকে পালসার বিট, পালসার বিট, হ্যাঁ, ওইটা গেল। এবারে শুনলাম যে 1200-1300 পায়রা বিক্রি করেছে, হতে পারে, মানে 5টা ধাড়ি নিয়ে গিয়ে যদি 1200-1300 পায়রা সেখান থেকে বানাতে পারে, আমরা তো পারিনি এখনো পর্যন্ত, 10 জোড়া ধাড়ি নিয়ে আমরা 6টা বানাতে পারছি না, 1200 বানিয়ে ফেলে লোক। আচ্ছা, সেটা আলাদা কথা, যায় ওগুলো প্রসঙ্গে আলাদা চলে যাচ্ছে, ওই সব ছাড়ান কথা। কিন্তু পায়রা, অরিজিনাল পায়রা খুব কম লোকের কাছে আছে, এখন তারা আছে কি মারা গেছে, কলকাতায় যে হিসাবে রোগ পায়রা হয় সেগুলো বেঁচে আছে কি, কিন্তু আমরা এত ইউটিউব চ্যানেল দেখছি, আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েছে, দু একজনের কাছে, নাম বলছে না তাদের, এখন তাদেরকে ডিস্টার্ব করবে পায়রা দেন করে, কিন্তু সেই দু চারজনকে ছাড়া কারুর কাছে আমরা বুঝতে পারছি না যে এটা আরশাদ পায়রা। তো কাকাজি কজনকে পায়রা দিয়েছিল ওস্তাদজি? নাম বলছে না, 10-12 জনকে দিয়েছিল, 10-12 জনকে দিয়েছিল পায়রা। তো 10-12 জনকে যে পায়রা দিয়েছিলেন, তো তাদের মধ্যে এখন আপাতত আপনি যেটা বললেন, অনেকরা হয়তো মারা গেছে, অনেকদের কাছে পায়রা নাও থাকতে পারে, কিছু লোকের কাছে আছে এখন ইউটিউবে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অরিজিনালিটি আছে, আছে কিছুটা আছে। তো এখন আপনি নিউকামার্সদেরকে কি বলবেন, যে কেউ যদি সাদা পায়রা কোনো নিউকামার্সকে দিতে আসে, যে বলে এটা আরশাদ বিট, চোখ ঠোঁট মোটা, কিভাবে তারা চিনবে, কিভাবে জানবে একটু যদি বলেন? আরশাদ পায়রা, দেখুন পায়রা অ্যাকচুয়ালি পায়রার জগতে কেউ পার্টিকুলারিভাবে বলতে পারবে না এটি আরশাদ বিট। আচ্ছা, জেনারেশন অনেক ভাঙা আছে। আচ্ছা, কারোর কাছে তো অরিজিনাল নেই, অরিজিনালের যে বাচ্চা ছিল, যেন আমাদের হাতে পড়লে অরিজিনাল পায়রা আমরা বুঝে নিই। আচ্ছা, তাকে যদি ভেঙে তার মধ্যে যদি অনেক কিছু ব্লাড লাইন ঢুকিয়ে দেয়, সেটা তো তখন আরশাদ বিট থাকলো না, হালকা টাচ থাকবে হয়তো, কিন্তু সেটা থাকলো না, ভাঙা হয়ে গেল। আচ্ছা, তো এখন যেহেতু আরশাদ বিটের পায়রা আমাদের চোখে এখনো পর্যন্ত সেরকম কারোর কাছে পড়ে না। আচ্ছা, আরশাদবিদের পায়রা আপনি দেখলেই একটা পায়রাকে বোঝা যায়, পায়রা কালার অনেক রকম হয়, যে এক পার্টিকুলারই আপনার সাদা হবে, পার্টিকুলারই জিরিয়া হবে, পার্টিকুলারই ল্যাজ বাদা, এরকম কিছু না, এরকম কিছু না, হ্যাঁ, পুরো সাদা বেট কালো ন্যাজের একটা। আচ্ছা, মুন্ডু সাদা জিরিয়া পুরো। আচ্ছা, ন্যাজ বাঁধা কালো, ডানা কালো, মানে অনেক রকমের আসে, বললে কোনো মানে বলা যাবে না যে এই কালারটাই পার্টিকুলারই। তো বডি স্ট্রাকচারটা কীভাবে বুঝবো? বডি স্ট্রাকচারটা পুরো একদম থাকবে সামনে এরকম, মানে চওড়া, পিছনে সরু, পায়রা আপনি ধরতে পারবেন না, বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকে একদম, মানে বুক পুরো নিজের ছায়াকে ভয় পাবে একদম, এত মানে চটাক আছে পায়রার মধ্যে। আচ্ছা, তো এখন সেগুলো ভেঙে যেদিন কিছু করে ফেলা, তো সেগুলো তো আমরা বুঝতে পারছি না। এবারে আপনাকে বলছি, পার্টিকুলারই হচ্ছে যে আরশাদ ছিল, আরশাদ হচ্ছে পায়রার বেসাদ বাদশা। আচ্ছা, যে পায়রা হাতে লাগাত পায়রা উঠত, ওসব পুরনো যে কালনোমা পায়রা, হারুকুতে পায়রা, সবুজ পায়রা, চোখ কালো পায়রা, যখন পায়রা সব দিয়ে দিল, তারপরেও তো উনি পায়রা পুষেছিল, তখনও পায়রা 11-12 ঘন্টা একদিন ছাড়া উঠতো, সেই জামানায় যখন গিরিবাজার একদম সময় ছিল। হ্যাঁ, না তার আগে, মানে যখন কালদুমা পায়রা আমাদের সব বাড়ি থেকে নিয়ে চলে গেল, হ্যাঁ, অরিজিনাল কালদুমা পায়রা মারা গেছে, মাদা। আচ্ছা, নড় ছিল বেঁচে। আচ্ছা, তো তারপরে পায়রা সব তুলে দেবার পরে তারপরেও পায়রা পুষেছিল, পোঁড়া করে ম্যাচ খেলবে বলে পায়রা রেডিও করেছিল, পায়রা তখনও উঠতো একদিন ছাড়া 11-12 ঘন্টা করে, গরমে গরমে পায়রা কথা বলতো, নো ডপিং, নো কিছু কিছু না, আপনারা সব জানতেন না? আমরা জানতামই না।
ডবিং এর তখন তো প্রশ্নই নেই। আর তখন ওই দর ছিল গিরিবাজ তখন চলতো, তখন ওই পায়রা ম্যাটাজি পায়রা উনি যখন আনলেন, ওনার যে গুরুগিরি শিক্ষা, পায়রার অরিজিনাল হচ্ছে পায়রা, অ্যাকচুয়ালি ব্লাড লাইনটা দরকার, আর ওদের হচ্ছে জোড়া। আচ্ছা, পায়রা যে জোড়া বসাতে শিখবে, নিউ কমার্সের জন্য বলছি, জোড়া হচ্ছে পায়রার নেই, পায়রা যারা জোড়া বসাতে শিখতে পারবে, লাগাতে শিখতে পারবে, তারা পায়রা ঠকবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা কথা বলবো, কাকাবাবু যে পায়রা নিয়ে এসেছিলেন, কোথেকে পায়রাটা এসেছিল? পায়রা এসেছিল ম্যাট্রাস থেকে ডাইরেক্ট। কে নিয়ে এসেছিল? সুনীল নিয়ে এসেছিল। সুনীল কাকা? সুনীল কাকা নিয়ে এসেছিল। হ্যাঁ, পাঁচলায় ওনার সাথে কিছু বন্ধু ছিল, সব মার্কেট ছিল, মার্কেট বলতে কালোদা, হ্যাঁ, আরও সব দু চারজন ছিল, সুরা বন্ধু সব ছিল, এখানে দু পেটি তিন পেটি পায়রা নিয়ে এসেছিল। আচ্ছা, তার মধ্যে থেকে আমার কাকাকে বলেছিল তুই গিয়ে একটু নিয়ে নেবে। আচ্ছা, আমার কাকা ছটা পায়রা বেছে নিয়েছিল, দু তিন পেটি পায়রার ভেতর থেকে, তো সেই পায়রার থেকেই পায়রা। হ্যাঁ, পায়রাগুলো আদার্স কোনো পায়রা আমার কাকা রাখতো না। আচ্ছা, তো পায়রাগুলো যেগুলো ফার্স্ট টাইম আপনারা কীভাবে জানলেন যে ওই পায়রা যখন রেজাল্ট করলো কীভাবে নাম হলো কাকা যে পায়রা উড়ছে এই এলাকায়? পায়রা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমরা পায়রা নিজেরা উড়িয়েছি বাড়িতে, আট ঘন্টা করে পায়রা উড়ছি, তখন তো মেডিসিনের জমানা নেই, গরমে উড়িয়েছি, আমার কাকা ওড়াতো, আমি ওড়াতাম। তারপরে পায়রা ওই নবীন ছিল, নবীন মণ্ডল, হ্যাঁ, উনি গোরা কাকাকে নিয়ে এসেছিল, গোরা কাকা নিয়ে গেছিল কিছু বাচ্চা, আপা গোরা বাপ্পা কিছু পায়রা নিয়ে গেছে, আপা গোরা বাপ্পা নবীন, নবীন প্রথম এখানেই থাকতো, তারপরে গোরা কাকা, আপা কাকা, বাপ্পা কাকা, বাপ্পা দাদা ছিল, ওরা কিছু বাচ্চা নিয়ে অল ইন্ডিয়া গরমে ম্যাচ খেলেছিল। আচ্ছা, ফার্স্ট হয়েছিল গোরা কাকা, তখন ঘরে পেপারে নাম দিয়েছিল, সেই থেকে আমার কাকার নামটা মানে পায়রা লাইনটাই উজাগারটা বেশি হয়েছে। তো কাকা কি পায়রা বিক্রি করতে চাইতো তখন? করতে চাইতো বলতে গেলে সকলকে দিত না পায়রা। কি কেন দিত না, কি কারণে দিত না বলতে গেলে, দেখুন ছ জোড়া পায়রা, আপনি তো মেশিন না পায়রা যে আসবে হড়ার উপরে বাচ্চা হয়ে যাবে, খুব গিনে চুনে লোককে যাকে প্রচুর ভালোবাসতো আমার কাকা তাকেই পায়রা দিত, মানে ফ্যামিলি রিলেশন হলে, পরিচিতি হলে সেইভাবেই পায়রা দিত। আর অনেক সময় এটা জানা গেছে যে কেউ চার চাকা রেখে দিয়ে চলে গেছে বাড়িতে, আমাকে পায়রা দিত না, দেয়নি, এটা সত্য কথা? সত্য, একদম সত্য। আপনি তখন ছিলেন? অবশ্যই ছিলেন, আমার তো চোখের সামনে সব ফটো। এবার আরেকটা কথা, থেকে পায়রা শেষ পর্যন্ত আমার কাছে তোমার কাছে পায়রা দিয়েছিল যিনি চার চাকা রেখে? না, কোথায় বাড়ি ছিল? না, আমার বাড়ি ছিল মেটিয়াপুর। আচ্ছা, মেটিয়াপুরস থেকে উনি এসেছিলেন, মা আমাকে পায়রা দিতে হবে, চার চাকা রেখে বলছে আমাকে ছটা পায়রা দিতে, চার চাকা গাড়িটা নিয়ে। আচ্ছা, তারপরে উনি গাড়ি রিটার্ন করে দিয়েছিল? না, এখানে ছিল মানে গাড়ি এখানে খামারে রেখে দিয়েছিল, পাশে খামার আছে, আচ্ছা, খামার রেখে বাড়িতে ঢুকেছে, পায়রা দেখে বলছে তুই চার চাকার কাপিটা রাখ, পায়রা এরকম ঘটনা অনেক আছে, সব বলছেন অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো কথা হচ্ছে কাকা অনেক সময় যারা আসতো পায়রার জন্য, কাকা কি লুকে পালিয়ে যেত, বলে না আমি পায়রা দেবো না, বাড়িতে থাকলে ডিস্টার্ব করতো। তো এরকম আমরা আরও কথা আলোচনা করব ভিডিওতে। তো আমার চ্যানেলটি টিকে থাকুন, হিস্ট্রি অফ দ্য বেঙ্গল আরশাদ কবুতর, ঠিক আছে, একদম বেস্ট অফ যে কথাগুলো বললাম একদম অরিজিনালিটি কথা, ঠিক আছে। ইনি ছিলেন, ইনার তখন এজ কত হবে আপনার যখন ছিলেন? তখন কত হবে, 12-13? হ্যাঁ, 14-15 বছর, 8-12 না, ওরকম থানা থেকে বই যখন পায়রা এসছে তখন 14 বছর বয়স, দাদা 14-14 বছরের মতো ছিল যখন ওনা পায়রা এসেছে জগতে, যে পায়রাগুলো এসেছিল বা যে পায়রাগুলো লালন পালন করে তখন ওনার 18 বছর জ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, 18-19 বছর এরকম এসেছিল, ঠিক আছে। তারপর থেকে উনি প্রতিটা পায়রাকেই নিজের চোখে স্বচক্ষে অনুভব করেছেন এবং উড়িয়েছেন, যারা নিয়ে গেছেন তারা এনার হাত থেকে আমাকে জানে, সকলেই আমাকে, হ্যাঁ, জনে দেখে চেনে। চলুন আমরা কিছু পায়রা দাদা দেখাবো। এই দেখুন, হোয়াইট পায়রা, এই দেখুন পুরো হোয়াইট, তার সাথে একটা ফটকা মাদি, বুঝতে পারছেন? যে নটটা আছে ফটকা নটকা ফটকা নরের যে চোঁচটা আছে, আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারেন, ব্যাপক চোঁচ, অসাধারণ চোঁচ ভিউয়ার্স। এদিকে একটা দেখুন ফটকা, এটা ফুলছে, কালদমা ফুলছে, এইখানে ওটাকে রাখবো, সেটাকে হ্যাঁ না, এটা ভালো করে একটা জিনিস দেখেন ভিউয়ার্স,
আমি এসেছি আরশাদ কাকার বাড়িতে। এই পাড়াটাকে ভালো করে দেখেন, একে আপনি বেশি ডিস্টার্ব করতে চাই না। হ্যাঁ দেখুন, একটা চোখ নেই বেচারা। এজ কত হবে তবু এর? বারো বছর এজ হবে এনার। ভিউয়ার্স দেখুন, আশা করি ভালো করে দেখুন ভিউয়ার্স, বুঝতে পারবেন। আপনাদেরকে আমি বলে থাকি যে অবশ্যই আপনাদেরকে আরশাদ পায়রা, আরশাদ বিড লাইন সব করাবো, তো আমি কতটুকু পারছি জানি না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই দেখুন পায়রা কতটা ভয় পাচ্ছে দেখুন। আছে অর্থাৎ ব্রিডিং। এই ডানা ভাঙাটা কীরকম পায়রা? এই ডানা ঝোলা রয়েছে, এইটা এটাই সম্পর্কে একটু বলবে। এই যে দেখুন না, যারা ডানা ভেঙে চিনতে পারবে তারা মানে ঠিক বুঝে নেবে যে কি পায়রা ওটা। ঠিক আছে, এর চোঁচে কি বড় চোঁচ এটা ভিউয়ার্স, আর সত্যি ওকে দেখে মন ভরে গেল। এই একটা দেখুন, আমরা যেটা ব্লু আইজে ব্লু চোঁচের মধ্যে বলি, একটু চোঁচ এবং বডি ফিটনেস। একটা কালো জোড়া রয়েছে এদিকে, সবুজ কালো না, এটা হচ্ছে মেছুয়া টাইপের কালো পায়রা, কালো ম্যাট্রাসি। তো দাদার কিছু উড়ন পায়রা ওখানে আছে, ওটাও সব করাবো। এই পায়রাগুলো দাদা এখন রেডি করছেন উড়নের, তাই তো? এখন কীরকম উড়ন দিচ্ছে নরগুলো, না এখন সেরকম দিচ্ছে না? না এখন দিচ্ছে না বলতে গেলে আই মানে ডানা ওঠাবার পরে, হ্যাঁ এইসব ডানা সাফ হয়েছে, তিন দিন ছেড়েছে। আচ্ছা, এখন রানিং উঠছে কোনগুলো? মাদাগুলো, মাদাগুলো রানিং। মাদাগুলো কতক্ষণ উঠছে তবু এখন? মাদা এখন সাত সাড়ে সাত করে উঠছে এখন, যে কালকে উড়েছে। সব মাদা না, এখানে কিছু ধাড়ি মাদাও সিঙ্গেল করা আছে। এই সাদা মাদাটা সিঙ্গেল আছে, এই সাদা মাদাটা সিঙ্গেল আছে, ওই ফুলছিলা মাদাটা সিঙ্গেল, ওই লেজ করে ডানা গুলো মাদাটা ধাড়ি পায়রা। এগুলো মাঝা কাছে থাকে না উপরে যায় বেশি? না না, এরা মিডল হাইট থেকে খুব দৌড়ে উড়ে। আচ্ছা, লং লং যায়? হ্যাঁ খুব লং। দাদাকে একটা কথা আমায় বললো যে আমি গরমে এদেরকে এখন ওড়াইনি, খুব সত্যি কথা খুব ভালো লাগলো। কারণ হচ্ছে বলছে গরমে এরাও খুব ভালো ফ্লাই করে এদের জেনারেশন, তো আমরা এখন উড়াইনি। কারণ দাদা অনেক দিন পায়রা থেকে একটু দূর ছিলেন, এই সাত আট মাস হবে,